এই মুহূর্তে আপনাদের দেখাবো উপরাষ্ট্রপতি নির্বাচনে 17 বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা মনোনয়ন পেশ করছেন। সঙ্গে রয়েছেন, একেবারে পাশে রয়েছেন রাহুল গান্ধী, তার পাশে রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, রয়েছেন সীতারাম ইয়েচুরিও, মল্লিকার্জুন খড়গে উপস্থিত রয়েছেন, অধীর চৌধুরী রয়েছেন, মল্লিকার্জুন খড়গে, অধীর চৌধুরী, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরিকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করছেন 17 বিরোধী দলের প্রার্থী, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মার্গারেট আলভা। আপনারা সরাসরি দেখছেন তার মনোনয়ন পেশের ছবি। মনোনয়ন পেশ মার্গারেট আলভা, রয়েছেন জয়রাম রমেশ, সঞ্জয় নিরুপম। 17 বিরোধী দলের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা মনোনয়ন পেশ করছেন, একদিকে আপনারা দেখছেন, অন্যদিকে গতকাল মনোনয়ন পেশ করেন জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মার্গারেট আলভা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল যে মনোনয়ন পর্বে থাকবেন না তৃণমূলের কোন উপপ্রতিনিধি, আমরা এখনো পর্যন্ত সেই ছবি প্রকাশ্যে আসেনি। মার্গারেট আলভার মনোনয়ন পেশে এই মুহূর্তে মার্গারেট আলভার সঙ্গে যারা রয়েছেন শরদ পাওয়ার, মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, জয়রাম রমেশ। থেকে ঘোষণা করা হয়েছে কি 21 জুলাই 4টার সময় সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী কালীঘাটে, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে উপরাষ্ট্রপতি ইলেকশনে কি অবস্থান হতে চলেছে আনুষ্ঠানিকভাবে টিএমসি। তার আগে অন্য কোন মিটিং তারা যাচ্ছেন না দিল্লিতে। এর আগেও আমরা দেখেছিলাম যখন স্পিকারের অল পার্টি মিটিং ছিল সেখানে কেউ যায়নি, শুধুমাত্র সরকারের ডাকা যে অল পার্টি মিটিং ছিল সেটাতে টিএমসির প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় গেছিলেন, এবং আজকে যে অল পার্টি মিটিং রয়েছে সেটা শ্রীলঙ্কার উপর বিদেশমন্ত্রী জয়রাম রমেশ ব্রিফ করবেন সাংসদদেরকে, সেখানে স্বগত রায় টিএমসি তরফ থেকে থাকবেন। কিন্তু বাকি ভাইস প্রেসিডেন্ট সিলেকশন যখন হয়েছে বিরোধী তরফ থেকে প্রার্থী, সেই মিটিং গুলোতে শরদ পাওয়ার বাসভবনে কেউ যায়নি, যখন গতকাল মার্গারেট আলভা সেখানে এসেছিলেন সেখানে কেউ ছিল না টিএমসি থেকে, এবং আজকেও যখন তিনি নমিনেশন ফাইল করছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি সীতারাম ইয়েচুরি রয়েছেন, শরদ পাওয়ার রয়েছেন, সঞ্জয় রাউত রয়েছেন, রাহুল গান্ধী নিজে রয়েছেন, মল্লিকার্জুন খড়গে রয়েছেন, জয়রাম রমেশ রয়েছেন, তো কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, এবং বাকি যারা তাকে যখন তার নাম সিলেক্ট করা হয়েছিল যারা উপস্থিত ছিলেন সেই মিটিং এ তারা রয়েছেন। এবং আজকে নমিনেশনের লাস্ট ডেট, গতকাল আমরা জানি জগদীপ ধনখড় নমিনেশন ফাইল করেছেন ইন্ডিয়ার তরফ থেকে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে ছিলেন যখন তিনি নমিনেশন ফাইল করছিলেন, আজকে যখন মার্গারেট আলভা বিরোধীদের তরফ থেকে নমিনেশন ফাইল করছেন তার সঙ্গে রাহুল গান্ধী রয়েছেন, অধীর চৌধুরী রয়েছেন, শরদ পাওয়ার রয়েছেন, সঞ্জয় রাউত রয়েছেন, সীতারাম ইয়েচুরিকে দেখা যাচ্ছে। এবং আজকে নমিনেশন ফাইল করার পর এখন দেখতে হবে কি সমর্থন কিভাবে বিরোধীরা আদায় করছেন, কেন কি যদি নাম অ্যানাউন্স করা হয়েছিল তখন শরদ পাওয়ার বলেছিলেন কি আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসও তাদের সমর্থন করবে, কিন্তু এখনো কি আনুষ্ঠানিকভাবে এই দল তাদের অবস্থান জানায়নি। একদমই, দেখো আমরা শরদ পাওয়ারকেও দেখলাম, আলভা গান্ধী পরিবারের আস্থাভাজন হলেও অতীতে কিন্তু কংগ্রেস ছেড়ে শরদ পাওয়ারের সঙ্গে সমাজবাদী কংগ্রেসে যোগ দিয়েছিলেন, শরদ পাওয়ারকেও দেখা গেল এই মনোনয়ন পেশের অনুষ্ঠানে। হ্যাঁ, শরদ পাওয়ার দেখো ভাইস প্রেসিডেন্টের ক্যান্ডিডেট কিভাবে বাছাই করা হবে কে হবে সেসব দায়িত্ব কিন্তু লিড নিয়েছিলেন শরদ পাওয়ারই, তার বাসভবনে মিটিং গুলো হয়েছে, কাছে কাছে প্রার্থী করা হবে তাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, দু একজন এরকম নাম ছিল যে তা চূড়ান্ত করা হয়েছিল কিন্তু তারা প্রার্থী হতে রাজি হননি, যার মধ্যে এসওয়াই কি রয়েছে প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার আমাদের দেশে তাকেও অ্যাপ্রোচ করা হয়েছিল তিনি সম্মত হন। এখন যারা যারা তাকে মেনে নিয়েছিলেন সব দলই এই মুহূর্তে রয়েছে বিরোধী শিবির থেকে, শুধুমাত্র আম আদমি পার্টি এবং টিএমসি যারা এখনো কি তারা ঘোষণা করেনি কি তাদের সমর্থন করবেন কি করবে না তাদের কোনো প্রতিনিধি নেই। ধন্যবাদ বিজেন্দ্র।